إسرائيل يجب أن تسقط وستسقط إن شاء الله. এই গর্জন আর শোনা যাবে না। আমরা মুসলিম বিশ্বের একজন শক্তিশালী শাসককে হারালাম, যিনি কখনো পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করেননি। আজকের দিনটা মুসলমানদের জন্য একটা মর্মান্তিক দিন। মুসলিম বিশ্ব আরেক বীর যোদ্ধাকে হারিয়েছেন। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সম্মানিত প্রেসিডেন্ট, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আস্থাভাজন শাসক ইব্রাহিম রাইসি এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ছাড়াও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহ, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রাহমাতি এবং এই প্রদেশের রাহবারের প্রতিনিধি মোহাম্মদ আলী আল হাশেম। প্রতিকূল আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হয়েছে। তারপরেও মনের গহীনে কোথাও যেন একটি খটকা লাগে। প্রেসিডেন্টের বহরে আরও দুটি হেলিকপ্টার ছিল এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভেতরেই তারা নিরাপদে গন্তব্যে পৌঁছে এসেছে। তাই কেউ কেউ আশঙ্কা করছে এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র থাকতে পারে। গত 13 এপ্রিল ইরান সরাসরি ইসরায়েলের ওপর একটি হামলা চালিয়েছিল। ইসরায়েলের কোনো উল্লেখযোগ্য প্রতিশোধ নেয়নি। 19 এপ্রিল ইরানের ইস্তাফান শহরে একটি বিস্ফোরণ হলেও ইরান বা ইসরায়েল কোনো দেশেই এর সাথে ইসরায়েলের সম্পৃক্ততার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। কেননা ইসরায়েলপন্থী অনেকে মনে করে রাইসি ছাড়া অন্য কেউ প্রেসিডেন্ট থাকলে ইরানের 13 এপ্রিলের প্রতিক্রিয়া হতো না, বরং আরও সংযত কিছু হতো। ইসরায়েলের এক কর্মকর্তা বলেছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর ঘটনায় তার দেশের কোনো সংশ্লিষ্টতা নেই। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলে, আমরা এর সঙ্গে জড়িত নই। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় সৌদি আরব, তুরস্ক, রাশিয়া, চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নও রাইসি সহ ইরানের অন্যান্য কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরানের 5 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি গভীর শোক প্রকাশ করেন। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মুসলিম জাহানকে ব্যথিত করেছে তার মর্মান্তিক এই দুর্ঘটনা।